প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন নিলয় সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার। আজকে আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন দাদা? নমস্কার, ভালো আছি। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলা শেষের আয়োজনে। ধন্যবাদ। আপনি অনেক বছর পরে বাংলাদেশে এসেছেন এবং এবারের ট্যুরটি কেমন ছিল সেটা জানতে চাই আগে। অসাধারণ। প্রত্যেকবার যখনই বাংলাদেশে আসি, এখানের মানুষদের নিজের করে নেওয়ার যে ক্ষমতাটা, হসপিটালিটিটা, আমার বিশ্বের ওরকম কোথাও লাগে না যে এত সুন্দর করে তারা আপন করে নেয়, সেটা খুবই ভালো। মানে আমার, আমি খুব কম আসি, কিন্তু যখনই আসি আমার মনে হয় আমার সেকেন্ড হোম বাংলাদেশ। চমৎকার, এবং আমাদেরও তাই ভাবনা। এই যে দুই বাংলাকে নিয়ে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে যে পরিকল্পনা করতে পারি এবং আপনার থেকেও সেটা নিশ্চয়ই আশা করতে পারি, সেই পরিকল্পনা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে, কারণ আমি মেনলি পশ্চিমবঙ্গ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ডের চিফ ডিজাইনার। এখন আমার সাবজেক্টটা হচ্ছে যে মাসলিন নিয়ে কাজ করা, পশ্চিমবঙ্গের মাসলিন নিয়ে কাজ করা। সো আমি ওখানের বিভিন্ন টাইপের মাসলিন, মানে বিভিন্ন কাউন্টার মাসলিন নিয়ে আমার ডিজাইন শুরু করি। এবং শুধু তাই নয়, এখন আমি পশ্চিমবঙ্গের প্রায় 216টি গ্রামে তাঁতি ভাইদের নিয়ে কাজ করছি উইভিং প্রসেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য। আর আমরা সবাই জানি যে বাংলাদেশও মাসলিন খুব প্রসিদ্ধ, সুতরাং তার কোলাবোরেশনে যদি কিছু করা যায় সেই প্ল্যানই আমি করছি। এবং এইখানে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে তাদের সাথে কথাবার্তা বলে ভবিষ্যতে যদি এককভাবে কিছু কাজ করা যায় তার পরিকল্পনাই আছে। এবং সেই পরিকল্পনা থেকে সামনে আপনার কিছু শো আসছে, সেই শোগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমার তো উইন্টার কালেকশন সামনে, সবাই জানে শীত পড়ে গেল, তা মেনলি আমি যখন মাসলিন নিয়েই কাজ করি আমি বিদেশি কোনো রকম কাপড় ইউজ করি না, আর সত্যি কথা করতেও চাই না, কারণ আমাদের বেঙ্গল হেরিটেজ, আমাদের ইন্ডিয়া কিংবা বাংলাদেশ যাই বলো, যেগুলো আমাদের সমসাময়িক দেশ পাশাপাশি থাকি আমরা, তাদের নিজস্ব হেরিটেজ কাপড় এতই রিচ, সুতরাং আর বাইরে যাওয়ার আমার মনে হয় না প্রয়োজন হয়। অবশ্য অনেক ডিজাইনাররা আছে, তারা অন্যরকম কাজ করে, কিন্তু যেহেতু আমি বাংলাকে নিয়ে কাজ করতে ভালোবাসি, সুতরাং সেই ফ্যাব্রিক নিয়ে আমি কাজ করি। আর সামনের উইন্টার কালেকশন যেটা আছে সেখানে আমি 6-ply বলে একটা মাসলিন হয়, যেখানে টানাতে 6 মানে 6, জানে মানে 6টা টানার সুতো একসাথে থাকে আর 6টা ভার্নার সুতো, সুতরাং ওটা খুব থিক হয়। আচ্ছা, ওই থিক ফ্যাব্রিকটা শীতে আমাদের খুব আরামদায়ক, তবে অ্যাজ দ্য সেম টাইমস যদি আমরা মাসলিন গরমেও পরি, 6-ply-টাও যদি আমরা গরমে পরি, সেখানেও কিন্তু আমাদের গরম লাগে না, কারণ মাসলিন এমনই একটা কাপড়, সেখানে এইটা তো পুরোটাই তো হ্যান্ডলুম, হাতে তৈরি হয়, সেখানে তোমার যখন তাঁতটা বোনা হয় সেইখানে অনেক বেশি এয়ার বাবলস প্রডিউস হয়। হ্যাঁ, সেখানে সেই জন্যই আমাদের গরমকালে যখন আমরা পরি সেটা আমাদের আরাম লাগে, আবার শীতকালেও আমাদের আরাম লাগে। সুতরাং আমি এখন মেনলি যেটা করছি, যে খাদি মানেই আমরা সবাই জানি যে খুব নিটোল একটা সুন্দর একটা প্লেন কস্টিউম, প্লেন আউটফিট, হ্যাঁ একটা প্লেন শাড়ি, মুষ্টিমেয় কিছু ক্রেতাদের জন্যই খাদি, যারা খাদিকে ভালোবাসে। কিন্তু আমার খাদিতে আসার পরে আমার প্ল্যানটা এরকমই ছিল যে আমি আমার ইয়াং জেনারেশনদের নিয়ে কাজ করব। আচ্ছা, যারা খাদিতে আসবে এবং খাদির জিনিস পরবে এবং খাদিটাকে আমাদের এগিয়ে নিয়ে যাবে, কারণ আমরা সবাই জানি যে ইয়াং জেনারেশনরাই একমাত্র আমাদের কালচারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং আমি এখন আমার উইন্টার কালেকশনে আমি খাদি দিয়ে গাউন বানাচ্ছি, ইন দ্য ওয়েস্টার্ন জ্যাকেটস বানাচ্ছি, মেয়েদের ব্লেজার বানাচ্ছি, পালাজো বানাচ্ছি, যেগুলো এখন খুব ফ্যাশনেবল আর আরামদায়ক। এই যে নতুন প্রজন্ম যাদের জন্য এবং যাদেরকে মাথায় রেখে আপনি ডিজাইন করছেন, তারা কিভাবে সাড়া দিচ্ছে, তাদের রিয়াকশনটা কেমন পাচ্ছে এরকম ডিজাইন দেখে?
দেখো যে প্রত্যেক সময় নতুন জেনারেশনদের দুটো ভাগ হতো, আমাদের তো সব জায়গায় তো দুটো করে ভাগ থাকে। নতুন জেনারেশনরাও কিন্তু আজ থেকে 15 বছর আগে একটা ভাগ প্রচন্ড ফ্যাশনেবল ছিল, তখন মনে করো যে ওরকম 15 বছর কেন বলবো, আজ থেকে যদি 50 বছর আগেও ধরো, খাদি তো অনেক দিনের, আমাদের পশ্চিমবঙ্গ খাদি আমাদের পাপুজি তৈরি করে গেছেন, গান্ধীজি। জি, তা সুতরাং তারপর থেকেও তুমি যদি ধরো, তখনও কিন্তু দুটো ভাগ ছিল, একটা ছিল ফ্যাশনেবল ইয়াং পিপল, আর একটা ছিল কি, আর একটা ছিল সোবার ক্লাস, যারা আমাদের ক্লাসিক্যাল ব্যাপারটাকে ফলো করে। তখনও ফ্যাশন ডিজাইনাররা না থাকা সত্ত্বেও, তখনও যারা ফ্যাশন মানে ফ্যাশনটাকে ফলো করতো, একটু মডার্ন ছিল, তারা কিন্তু নিজের জামা কাপড় নিজেরাই বানাতো, নিজেরা ডিজাইন করতো। হ্যাঁ, তখন কিন্তু ওদের মতো করে হতো। হ্যাঁ, আর যারা মনে করো যে একটু সফিস্টিকেট মানে ক্লাসিক্যাল ব্যাপারটার দিকে যাচ্ছে, ট্র্যাডিশনাল, তারা তখনকার দিনে যে জিনিসগুলো পাওয়া যেত সেগুলোই পরতো। এখনো কিন্তু তাই হচ্ছে, এখনো কিন্তু তাই, এখনো যতই আমরা মডার্ন হই, এখনো কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে দুটো ভাগ আছে, একটা একটা ফ্যাশনেবল, হ্যাঁ, আর একটা হচ্ছে মনে করো সমসাময়িক, যেমন চলছে আমাদের, হ্যাঁ, ব্যাপারটা যা জিনিসপত্র অ্যাভেলেবেল সেইগুলোই পড়ছে। হ্যাঁ, সুতরাং আমার ফ্যাশনটাও কিন্তু দুজনের জন্যই। আচ্ছা, আমি যখন মনে করো, আমি তো একটা জায়গার হয়ে কাজ করি, মানে একটা গোষ্ঠীর হয়ে কাজ করি, ওয়েস্ট বেঙ্গল খাদির হয়ে, সুতরাং সেখানেও এইটা তো আমার নিজস্ব স্টুডিও নয়, এটা কোনো বুটিকও নয়, এইটা আমার কলকাতাতে প্রায় 30-40টা ওদের আউট ওদের বলতে পারো শপ আছে, তা সেখানেও কিন্তু আমার দুটো ভাগে, দুটো স্টেটমেন্টে ভাগ করা থাকে, দুই দলের কথা মাথায় রেখে ডিজাইন করতে হয়। বাহ, এই যে খাদির প্রতি আপনার যে ভালোবাসা, এই ভাবনাটা কি করে এলো, হঠাৎ করে নিশ্চয়ই আসেনি? আমি ক্লাস 7-এ আমি মায়ের শাড়ি কেটে একটা জ্যাকেট বানিয়েছিলাম। আচ্ছা, নিজের জন্য? কারণ আমি, তুমি ওই যে বললাম যে সব সময় দুটো ভাগ থাকে, আমি ছিলাম মডার্ন ভাগটা। আচ্ছা, তা আমার জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই আমি বানাতাম, তা হুট করে মায়ের একটা শাড়ি পছন্দ হলো, আমি আমি ছাদে গিয়ে, ছাদের সিঁড়িতে বসে লুকিয়ে লুকিয়ে বানালাম, সেটাও কিন্তু আরদি ফেব্রিক ছিল খাদি। তখন আপনি কত ছোট ছিলেন? ক্লাস 7-এ পড়ি তখন। আচ্ছা আচ্ছা, আর সেইটাও, সেই টেস্টটাও কিন্তু মায়ের, মনে করো তখনকার দিনে তো আমেরিকান শিফন ছিল, জর্জেট ছিল, ক্রেপ ছিল, অনেক কিছুই ছিল, ট্র্যাডিশনাল শাড়ি ছিল, তা আমি কিন্তু, আমি জানি না কেন, আমি খুঁজে খুঁজে মায়ের ওই খাদির শাড়িটাই পছন্দ হয়েছিল আমার। হ্যাঁ, হয়তো এটা আমার ইমরান ব্যাপার, সে কাটাকুটি করে, সে মায়ের কাছে খুব ঝাড়ো খেয়েছিলাম, বকুনি খেয়েছিলাম, তা তখন থেকে কিন্তু আমি খাদিটাকে ভালোবাসি, মানে নিজের কি জানি আমি কি কেন, এটা আমি বলতে পারবো না, কিন্তু ভালোবাসি। আর যত দিন গেছে আমার মনে হয়েছে যে আমার দেশে এমন এমন কালচার, এমন রিচ কালচার আছে, আমার মনে হয় না যে আমার কাপড়ের জন্য আমাকে বাইরে যেতে হবে। এই ভাবনাগুলো নিয়ে, এই স্বপ্নগুলো নিয়ে আরো অনেক কথা বাকি আছে, একটা বিরতির সময় হয়ে গেল, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরেই, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। অর্চি রহমান আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন নিলয় সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার, কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবরুদার কাছে। দাদা, অনেক অনেক অভিজ্ঞতা, গল্পের কথা শুনছিলাম, ছোটবেলার কথা শুনছিলাম, এবং সেই গল্পে আবারও ফিরে আসবো। তার আগে একটু বলতে চাই, কিছুদিন আগে আমাদের দেশে খাদি উৎসব হয়ে গেল এবং অনেক বড় আকারে প্রতি বছর এখন হচ্ছে, আপনার ভাবনা কি সেখান থেকে? আমাদের দেশে এত বড় একটা কালচারাল একটা ইউনিট আছে বলতে পারো, দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, যেটা আগেও বলেছি, আর খুব সুন্দর ভাবনা, কারণ এখন তাঁত শিল্পটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ এখন অনেক রকম কাজের জন্য মানুষ অন্যদিকে চলে যাচ্ছে, তাঁতি ভাইরা, হ্যাঁ, আর তার ফলে কি হচ্ছে, আমাদের হেরিটেজটা হারিয়ে যাচ্ছে। আমরা যদি এরকম কোনো গোষ্ঠী কিংবা
ক্লাব তৈরি করে সেই সমস্ত তাঁতির ভাইদের পাশে এসে দাঁড়াতে পারি, তাদের তাদের পরিশ্রমের বিনিময়ে তাদের পারিশ্রমিক দিতে পারি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এই শিল্পটা থাকবে, আমাদের হেরিটেজটা থাকবে, আর আমরা ওদের থেকে অনেক কিছু পাবো। চমৎকার ভাবনা। দুই বাংলার যে ফ্যাশন ট্রেন্ড সেটা সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, আপনি তো খুব কাছ থেকে দুই বাংলাকেই দেখেছেন, আপনার কাছে কি মনে হয়? এখন আমাদের মতো যারা ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ, আমি মেইনলি খাদি নিয়েই বলবো, হ্যাঁ, তারা যদি মনে করো খাদিটাকে একটু কন্টেম্পোরারি লুক দিতে পারে, আচ্ছা আচ্ছা, মানে খাদির ফ্যাব্রিক নিয়ে আমি যখন আউটফিটটা তৈরি করব তখন কন্টেম্পোরারি লুক যদি দিতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় ওটা মডার্ন জেনারেশনের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। আর আমি খুব অ্যাডমায়ার করি বাংলাদেশের অনেক ডিজাইনাররা আছেন, তারা কিন্তু জিনিসটাকে করছেন, জি অবশ্যই, খুব ভালো করে করছেন। আর আমার মনে হয় যে বাংলাদেশের ক্রেতা গোষ্ঠীর মধ্যে খাদির চাহিদা একটা শ্রেণীর কাছে অনেক বেশি, ঠিক ইন্ডিয়াতেও তাই, ইন্ডিয়াতে বিভিন্ন রকমভাবে এখন খাদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর ফ্যাশন ট্রেন্ডটাকে ফলো করেই অনেক ফ্যাশন ডিজাইনাররা করছেন। সুতরাং আমার খুব বিশ্বাস যে যদি আমাদের মতো ডিজাইনাররা, হ্যাঁ, এরকমভাবে কাজ করতে পারি, খাদির পাশে এসে দাঁড়াতে পারি, তাহলে তাঁতি ভাইরাও আমাদের অনেক বেশি সাহায্য করবে, অনেক ভালো জিনিস দিতে পারবে, আমরাও মডার্ন জেনারেশনদের কাছে জিনিস খুব ভালো করে নতুন দিতে পারবো। সুতরাং বাংলাদেশ আর ভারত, এটা তো কি বলবো, দুই বোনের মতো, তাই না? সুতরাং দুই বোন হাত ধরেই এগিয়ে যেতে পারবে। চমৎকার। ছোটবেলার কথা যখন শুনছিলাম তখন ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার গল্পটা একটু জানতে চাই। তুমি হয়তো জানো যে আমি প্রথম জীবনে একজন নৃত্যশিল্পী ছিলাম, ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার গল্পটাও কিন্তু আমার নাচের জগৎ থেকে। আচ্ছা, যা তোমায় বললাম যে আমার ক্লাস সেভেনে আমার নিজস্ব জামা কাপড় তৈরি করা, সেটা আগেই বলেছি, তখন থেকে একটা মাথায় ছিল। আর ধীরে ধীরে নাচ করতাম বিশ্বে, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমি শর্মিলাদির সাথে আমাদের ট্রুপ নিয়ে গেছি, নিজে করেছি পারফরমেন্স, তখন থেকে না আমার মনে হতো যে আমি মানুষকে সাজাই, আচ্ছা, হ্যাঁ, একটা মানুষকে সুন্দর করে সাজিয়ে তুলি, হ্যাঁ। তা ওখান থেকেই আমি আস্তে আস্তে ডান্সের কস্টিউম তৈরি করলাম, আমার মনে হতো যে নাচ ডান্স করতে করতে যে ডান্সটা একটা প্রেজেন্টেশনের সব কিছু নয়, জি, আমি যখন একটা জায়গায় আমার আমি মানে একটা আমার ডান্সকে প্রেজেন্ট করছি, সেখানে আমার অঙ্গ ভঙ্গি তাল গান এটা সব নয়, একটা মানুষ আমাকে সম্পূর্ণভাবে দেখছে, জি, হ্যাঁ, সেখানে লাইট যতটা ইম্পর্টেন্ট, একটা প্রপস যতটা ইম্পর্টেন্ট, একটা কস্টিউম কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। তখন থেকে আমি আমার ড্রেস তৈরি করা করলাম, এখানে শর্মিলা দিয়ে আমাকে প্রচুর হেল্প করেছে, ওনার নিজস্ব একটা স্টাইল আছে, ওনার থেকে আমি কালার কম্বিনেশন আমার তো ছিলই, তার উনি আমাকে হেল্প করেছেন অনেকটাই। এই শুরু হলো আমার কস্টিউম তৈরি, তারপরে আমি আস্তে আস্তে আমার কস্টিউম থেকে আমাকে অনেকে অনেক বন্ধু বান্ধবরা ছিল কলকাতায়, বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে কাজ করেছি আমি, ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছি চিত্রাঙ্গদাতে, তারপরে স্টেজ প্লে আমি দেবশঙ্কর হালদারের সাথে করেছি, ওখানে আরো বহু মানে লেট শামানান জালান, চেতনা জালান, হ্যাঁ, উষা গাঙ্গুলি, দিল্লিতে মাধবী মুদগল, হ্যাঁ, সোনাল মানসিং, এরা আমাকে আস্তে আস্তে বললো তুমি আমাদের সাথেও কাজ করো। আচ্ছা, এবার ওনাদের সাথে কাজ করতে করতে আমি বললাম হোয়াই নট, আমি সাধারণ মানুষের সাথে কাজ করি। তারপরে আমি আস্তে আস্তে আমার ছোট্ট একটা বুটিক তৈরি করলাম নিজের বাড়িতেই, নাম দিলাম একটুখানি কাঁথা। সেখানে আমার একটুখানি কাঁথা মানে আমার যাই আমি তৈরি করি না কেন, আমার একটু কাঁথার টাচ রাখবো সেখানে, সেই আমার জার্নি। তারপরে আরো 3 বছর বাদে আমি নিজস্ব লাইন তৈরি করলাম নীলয়সেন গুপ্ত বলে। তারপরে এক সময় খাদি মানে ওয়েস্টবেঙ্গল খাদি একটা অ্যাড দিল যে আমাদের ডিজাইনার দরকার, অনেক ডিজাইনাররা জমা দিল, আমিও জমা দিলাম, তা লাকিলি আমারটা সিলেক্টেড হলো। তারপরে পশ্চিমবঙ্গ খাদি আমাকে অনেক হেল্প করেছে আমার এই জার্নিতে, মানে আমার একটা স্বপ্ন ছিল আমি তাঁতি ভাইদের সাথে কাজ করব, হ্যাঁ, এটা তো একটা সাধারণ স্বপ্ন থেকে বাস্তব হওয়া যায় না যতক্ষণ না তুমি একটা সাপোর্ট পাবে, হ্যাঁ,
সেখানে আমায় পশ্চিমবঙ্গ খাদি অনেক হেল্প করেছে। হ্যাঁ, তাদের সাথে আমি বা তাদের হেল্পে আমি এখন অনেক তাঁতি ভাইদের সাথে পাশে দাঁড়িয়ে থেকে কাজ করছি, ভালো জিনিসটা বের করে আনার। এই ভালোবাসার গল্পগুলো বিরতি থেকে ফিরে এসে আরো শুনবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে। দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পরে বেলা শেষের আজকের এই আয়োজনে। অর্চি রহমান আছে আপনাদের সাথে, আর আমাদের সাথে আছেন ফ্যাশন ডিজাইনার নিলয় সেনগুপ্ত। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আব্রতার কাছে। জি দাদা, আপনি চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন এবং এখনও কাজ করছেন, আপনার তো একটি নির্দিষ্ট ধারা আছে আপনার ভাবনার এবং আপনার ডিজাইনের, তো চলচ্চিত্রের ধারার সাথে আপনার সেই ভাবনাটি কতটুকু মেলে? দেখো, এখন মানুষ জানে যে আমি কি ধরনের কাজ করি। হ্যাঁ, এখন বম্বের কোনো জ্যাজি ফিল্ম নিশ্চয়ই আমাকে ডাকবে। জি জি জি, আমি ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছি, উনি আমার টেস্টটা জানেন বলেই আমাকে ডেকেছিলেন। ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গদার সাথে কাজ করেছিলাম আমি। তারপরে মনে করো আমি জিতের সাথে কাজ করেছি, জিতের জিতের এমন একটা সিনেমার সাথে আমি কাজ করেছি যেখানে আমার ডিজাইনটা খাপ খায়। তা এরকম যারা আমাকে জানে, যারা আমায় চেনে, আমি যদি এখন মনে করো জারদৌজি কিংবা এরকম টাইপের, আমি জারদৌজিও করি কিন্তু খুব জ্যাজি যদি আমি ডিজাইনার হতাম, নিশ্চয়ই আমায় ওরম টাইপেরই পরিচালকরা ডাকতো। সুতরাং আমাকে যারা নিমন্ত্রণ জানায় ফিল্মে, তারা আমার কাজটাকে দেখেই জানায়। হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে দেখো কাস্টমাইজ করতেই হয়। হ্যাঁ, তুমি যদি এখন বলো যে দাদা আমি তোমার স্টাইলটা পছন্দ হয় কিন্তু আমি একটু অন্যরকম পার্টিতে যাব, তো তুমি যদি একটু অন্যরকম চিন্তা করো, অবভিয়াসলি আমাকে ওরকম ভাবে চিন্তা ওর জন্য করতে। এবং একজন ডিজাইনার তো সেভাবেই তার কাজের পরিচয় দিচ্ছে, ক্রিয়েটিভিটি পরিচয় দিচ্ছে, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী পরিচয় দিচ্ছে। অবশ্যই তাই। এবং বর্তমানে চলচ্চিত্রে কাজ নিয়ে আপনি কতটা ব্যস্ত আছেন? বর্তমানে চলচ্চিত্র কাজ নিয়ে ব্যস্ত আছি, আমার প্রসেনজিৎ দা আমাকে নিমন্ত্রণ জানিয়েছে ওনার একটা আপকামিং ফিল্ম নিয়ে। আচ্ছা। হ্যাঁ, দেব জানিয়েছে ওদের পার্সোনাল ডিজাইনার হিসেবে কাজ করার জন্য। আর এখন সত্যি কথা বলতে আমি আমার শোজ আর সাধারণ মানুষের জন্য এতটাই ব্যস্ত, মানে তারপরে আমার উইভিং প্রসেসটাকে ডেভেলপমেন্ট করতে হচ্ছে, হুম, 24টা তো ঘন্টা, তার মধ্যে মনে করো 4 ঘন্টা নিজের জন্য রাখা, সেইখান থেকে সময় বার করে ফিল্মের সাথে কাজ করা একটা সত্যি খুব বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি কমার্শিয়াল মুভিতে খুব একটা কাজ করি না। আচ্ছা। আমি একটু ওরম একটু অন্যরকম মুভিতে বেশি পছন্দ করি কাজ করা। সো কিন্তু যা হয়, যারা বন্ধু বান্ধব তাদের ডিমান্ডটাকে ফুলফিল তো করতেই হয়। বাহ, চমৎকার। অনেক অনেক স্বপ্নের কথা শুনেছি আজকে, অনেক অনেক গল্প করলাম। আপনার ভবিষ্যতের স্বপ্নের কথা একটু যদি জানতে চাই, ভবিষ্যতে কি পরিকল্পনা করছেন ছোট্ট করে শুনতে চাই। ভবিষ্যতের পরিকল্পনা আমি চাই যে আমাদের এই কালচার, হ্যাঁ, আমি যেন একদম ফ্যাশনের টপ লেভেলে দেখতে চাই, ওয়ার্ল্ড ফ্যাশনের। বাহ। হ্যাঁ, আর আমি চাই যে যেমন মনে করো যে বাবা মায়ের স্বপ্ন থাকে যে বাচ্চাদের ইঞ্জিনিয়ার করবে, ডক্টর করবে, আমি চাই যে একজন বাবা যদি বলে আমার ছেলে তাঁতি হবে, হ্যাঁ, তার থেকে বড় স্বপ্ন আর আমার কাছে হতে পারে না। বাহ, অনেক বড় একটি কথা বলেছেন আসলে। বাহ দাদা, অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে, চমৎকার সময় কাটালাম, কিভাবে গল্প করতে করতে সময় শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ। নমস্কার। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।